মোহাম্মদিন নাবিল তারপরে উমি উমি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সম্মানিত হজুর টিভি দর্শক ভাই বোনেরা আশা ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখব রসুল সাল্লাহ আলিয়াল্লাম যে আমলটি করতে বলছিলেন যে আমলটি করলে আল্লাহ সুবাহান তালা তার আশি বছরের আল্লাহ তালা গুণসম্য মাফ করে দেয় এবং হলো আশি বছর সমতুল্য নফল ইবাদতের সব তারায় লেখা হবে আমরা এই দোয়াটি আমরা অবশ্যই আমল করব হজরতে আবু হুরাইরা তালা তালুতে বর্ণিত রসুল সাল্লু আলিয়াল সাল্লামের সাদ করেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় আশিবার নিম্নলিখিত পাঠ করবে তার আশি বছরের সমূহ মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদতের সোয়াব তার আমল নামায় লেখা হবে চলুন আমরা সে দোয়াটি সে দরু শরীফটি আমরা এই ভিডিওটির মাধ্যমে সহি করে শেখবিনশ আল্লাহ আল্লাহ হুম্মা প্রথম শব্দটা ল বলবো আমরা আল্লাহ শব্দের এই পারে ডান দিকে যদি জবর হয় তখন এটাকে ল বলে বলতে হবে মুখটা গোল হবে আল্লাহুম্মা। হুম্মা এভাবে গণনা করব আল্লাহুম্মা সল্লি আলা আবার আল্লাহুম্মা সল্লি আলা আরেকবার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন এই দালের দুই যে এখানে আসবে মোহাম্মাদ মোহাম্মদিন নাবিল মোহাম্মদিন নাবিল প্রথম শব্দ আল্লাহুম্মা সল্লে আলা তারপরে মোহাম্মদিন নাবিল তারপরে উম্মিয়ি উম্মিয়ি ওয়া আলা আলিহি

وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ادرتي الله سبحانه وتعالى مدرك جمع الدين আসরের পরে না উঠা না উঠে ওই অবস্থাতে আল্লাহ তালা আমাদেরকে আমল করে আমাদের গুণসময় মাফ করার মত আবেদন করুক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি